একটা ছবি কতবার দেখতে আপনার ভালো লাগতে পারে? একবার, দুবার, খুব বেশি হলে ১০ বার? কিন্তু সূর্যবংশম ছবি এতবারই সম্প্রচার হচ্ছে যা দেখে রীতিমতো খেপে গেলেন দর্শকেরা। ১৯৯৯ সালে মুক্তি পায় অমিতাভ বচ্চন অভিনীত এই ছবি। এক বেসরকারি চ্যানেল বিভিন্ন সময়ে বারবার এই ছবিটি ছোট পর্দায় সম্প্রচার করে। বলতে গেলে প্রায় রোজই এই ছবি চালানো হয় বিভিন্ন স্লটে। যারা দেখছেন তাদের বক্তব্য, আর কতবার দেখব এই সিনেমা? যেন ২০ হয়ে উঠেছে এই সিনেমা। বছরের পর বছর দেখার পরে ভক্তদের কাছে তাই এবার চিঠি লিখে ক্ষোভের কথা উগড়ে দিলেন দর্শকরা। প্রসঙ্গত, ছবিটি ২১শে মে ১৯৯৯ মুক্তি পায়। ১৯৯৯ এর ২০শে জুলাই বেসরকারি চ্যানেল সেট ম্যাক্স এই ছবিটি প্রকাশিত করে। ২২ বছর ধরে বারবার সম্প্রচার করা হচ্ছে এই ছবি বলে অভিযোগ।